বিশ্বকাপে দিল্লি থেকে বাংলাদেশ দলের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সুখন সরকার। বিশ্বকাপের নতুন করে পাওয়ার কিছু নেই বাংলাদেশের, এমনকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সমীকরণটাও এখন অনেক বেশি কঠিন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে অবশ্যই নেদারল্যান্ডসের দিকে তাকিয়ে থাকতে হবে, ইংল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে, তারা যেন সবগুলো ম্যাচ হারে এবং বাংলাদেশ যেন অবশ্যই শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে কিন্তু বাংলাদেশ দল ইতিমধ্যে দিল্লিতে অবস্থান করছে এবং দিল্লিতে লাল ইন্ডিয়ান হোটেলে তারা উঠেছে। আজকের দিনে কিন্তু তারা কোনোরকম কোনো অনুশীলন করেনি, তারা সবাই হোটেলে ছিল, হোটেলে নিজেদের মাইন্ড ফ্রেশ করেছে এবং আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। আরেকটা বিষয়, লিটন কুমার দাস দলের সাথে যোগ দেননি, দলের সাথে তিনি পারিবারিক কারণে, বিশেষ কারণে তিনি কলকাতা থেকে বাংলাদেশে চলে গেছেন এবং পরিবার সাথে সময় কাটিয়ে আগামীকাল বাংলাদেশ দলে যোগ দেবেন এবং আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশ দলের যে অনুশীলন আছে সেই অনুশীলন থেকে লিটন দাসকে বিপক্ষে ম্যাচ খেলতে চাই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আসলেও কঠিন কঠিন, কারণ এমন স্টেডিয়ামে বাংলাদেশের কিন্তু ওয়ান ডে খেলার কোনো অভিজ্ঞতা নেই।